Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এই পালিশ করে বাট মঙ্গলা, সবাই স্নান করে নি। পর্ণা দিদি, সবাইকে চেঁচিয়ে একটু ডাকো তো, তাড়াতাড়ি আসতে বলো। হ্যাঁ তো, এই দেখো আমাদের ঘোষক বাবু এখানে চুপ করে বসে রয়েছে। আরে বাবা, সবাইকে ডাকো, তাড়াতাড়ি ওঠো। আমি তো সেই কখন থেকে বসে আছি চোঙা নিয়ে। হ্যাঁ ডাকো, সবাই এসো নিচে, হলুদ পাতা হচ্ছে, দেরি হয়ে যাবে স্নানের জন্য। সবাই এসো নিচে, হলুদ পাতা হচ্ছে, সবাই স্নান করতে এসো। মানে এটা কি? ওয়া, এ তো হলুদ পাতা হচ্ছে একেবারে 15 দিনের মতো। আমি এক কাজ করি, আমি হলুদটা মেখে নিই না, চট করে চানটা করে নিই, বুঝতে পেরেছো তো? এই গর্দা, আমি কলা পাতা আনতে যাবো, আমি আগে চান করতে ঢুকে যাই। হ্যাঁ, এই কি বেশি পায়তারা কুচিস না। হ্যাঁ, কলা পাতা আনতে যাবি কি রে? হ্যাঁ, কলা পাতা আনতে যাবি কি? কলা পাতা তো বললেই দিয়ে যাবে। কাজ দেখাস না মেজো আমাকে, কাজ দেখাস না। কাজের মানুষেরা না বেশি কথা বলে না, হ্যাঁ করে দেখায়। আমাকে কলা পাতা আনতে যেতে হবে। এমন কাণ্ডই হতো তাই না ঠাম্মা? হ্যাঁ রে, হঠাৎ দত্তবাড়ির সরস্বতী পুজোটা একেবারে পুরনো দিনের মতো লাগছে। এই বাকিরা কই? সবাই নিচে এসো না। বাবা গো বাবা, নতুন বন্ধুর খ্যামতা আছে গো গিন্নিমা, না হলে এই পলিটিকের বাড়ি এইরকম ভাবে পূজা করা সোজা কথা নয়। আমি কিচ্ছু করিনি মঙ্গলাদি, এই পুরোটাই যা দেখছো সবটাই আমার যোগ্য দাদার ম্যাজিক। আসছি আসি তাহলে। এসো মা এসো, ভালোভাবে ভাইকে দেখে ফিরে এসো। পর্ণা, তোমার একার উপর সব দায়িত্ব চাপ পড়ে যাবে তো খুব। ও মা, তাতে কি হয়েছে জেঠি? আমার তো খুব মজা লাগছে। বলছি তুমি সাবধানে যেও, কেমন? এইসব নিয়ে একদম চিন্তা করো না। চয়ন, তুমি ফিরছো তো? হ্যাঁ হ্যাঁ, পুজোর আগেই ফিরে আসবো, তুমি চিন্তা করো না। আসছি তাহলে। দাদু ভাই, একটু এদিকে এসো। বলো পর্ণা দিদি, হলুদের পাটিটা নাও। একটু হলুদ নিয়ে দাদুভাইকে লাগিয়ে দাও তো, নিয়ম রক্ষাটা হোক। আমি এসবের কি কোনো দরকার আছে? আছে বলেই তো বলছি, এই সময় হলুদ বাটাটা ওষুধের কাজ করে, তাই এই নিয়মটা হয়েছে। সব নিয়মই যে কোনো না কোনো ভালো কারণে হয়, কই সেটা তো বোঝাও না তোমার নাতবউকে। বাড়ির বউয়েরও বাইরে চাকরি না করতে যাওয়ার পেছনে একটা কারণ আছে। সেটা বলো, সেবেলাই নয়। নিয়ম তো সব ভালোর জন্যই হয় তাই না ঠাম্মা? কিন্তু সময়ের সাথে সাথে তো নিয়ম পাল্টায়ও। এই যেমন ধরো, আগে সাবান ছিল না তাই সবাইকে হলুদ মেখে স্নান করতে হতো, কিন্তু এখন সাবান আছে তাই ওই নিয়ম রক্ষার জন্য অল্প একটু ফোঁটা দিয়ে স্নান করে নিলেও নিয়ম রক্ষাটা হয় তাই না? চাকরিটাও তেমন। আরে কি হলো এটা? কি আবার হবে? তুমি তো পুরোনো দিনের নিয়ম কানুন খুব ভালোবাসো, তাই একটু বেশি করেই লাগিয়ে দিলাম। ফাজলামির একটা সীমা থাকে ঠাম্মি,
ওকে সেটা বলে দিও। নির্লজ্জ মেয়ে একটা সবার সামনে হলুদ মাখাচ্ছে বরকে, আর মা হাসছেন। না না না, আর বারবারন্ত হতে দিলে চলবে না। আজই সন্ধেবেলা ওর দানা আমি ছাঁটছি, দাঁড়াও। দিদি চলে গেছে ভাইয়ের কাছে, বাঁচা গেছে। ভোজ কেমন হয় সে আমিও দেখে নেব, পুজোটা হয়ে যাক একবার। জয় জয় দেবী, চরা চর সারে, চরা চর সারে, উচ্চ যুগ শোভিত, উচ্চ যুগ শোভিত, মুক্তার হারে, মুক্তার হারে, বীণা রঞ্জিত, বীণা রঞ্জিত, পুস্তক হস্তে, পুস্তক হস্তে, ভগবতি ভারতী, ভগবতী ভারতী, দেবী নমস্তুতে, দেবী নমস্তুতে। আরে কোথায় গেলে সব? এরপরে দেরি হলে না ভোজের রান্নার খুব দেরি হয়ে যাবে। কি হলো? আরে কেউ সারা শব্দ দেয় না, কোথায় গেল সব? মেজু বৌমা, শোনো, তুমি আর রান্না করে দিকে যাবে না, ঠিক আছে? ঠাম্মি, মেজু কাকির খুব শরীর খারাপ করছে, রান্নাঘরে তরকারি কাটছিল, মাথা ঘুরে গেছে, খুব শরীর খারাপ। চলো চলো, আস্তে 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 আস্তে। কি হলো? উঠতে পারছি না। মাথা ঘুরছে, রান্নাঘরে তরকারি কাটছিল, মাথা ঘুরে গেছে। এ বাবা, কি কি হয়েছে মা? কি হচ্ছে বলো আমাকে, আস্তে আস্তে। বন্যাটা চেয়ার দাও তাড়াতাড়ি। কি হয়েছে মা বলো আমাকে, এখানে এসো। কি করে হলো এসব? মাথা ঘুরে গেছে মা। মা কিছু বলছো না কেন? ডাক্তার ডাকবো। হ্যাঁ হ্যাঁ, তাই ডাক, তাই ডাক। বাবু, ডাক্তারের দরকার নেই, আমি তো কিছুই বুঝতে পারছি না মা, কি হলো? দিব্যি আমি রান্নাঘরে রান্না জোগাড় করছিলাম, হঠাৎ করে কিরকম একটা গা মাথা গুলিয়ে গুলিয়ে উঠলো, আর বুঝতে পারছি না মাথাটা কিরকম ঘুরছে, চোখে অন্ধকার অন্ধকার। ঠিক জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।